আচ্ছা, আমরা আজকে কথা বলবো সেন্সরি রিসেপ্টরসকে নিয়ে। তো শুরু করা যাক। প্রথমেই আমরা জানতে চাই যে রিসেপ্টরস বলতে কী বোঝায়। তো দেখো, আমরা এখানে একটা কথা লিখেছি যে রিসেপ্টরস আর ট্রান্সডিউসার্স। এখন কথা হচ্ছে ট্রান্সডিউসার্স বলতে কী বোঝায়। ট্রান্সডিউসার বলতে এমন একটা কিছুকে বোঝায় যেটা এক ধরনের এনার্জিকে, এক ধরনের শক্তিকে আরেক ধরনের এনার্জিতে কনভার্ট করতে পারে। তাহলে ট্রান্সডিউসার মানে এমন একটা কিছু যেটা এক ধরনের এনার্জিকে আরেক ধরনের এনার্জিতে কনভার্ট করতে পারে। তো আমরা কিছু বাস্তব উদাহরণ দেখি। যদি আমাদের উদাহরণ দিতে হয় তাহলে প্রথমেই যদি আমরা বলি যে লাইট, এটা হচ্ছে একটা ট্রান্সডিউসার। এটা কী কাজ করে? এটা আমাদের ইলেকট্রিক্যাল এনার্জিকে আলোক শক্তিতে কনভার্ট করে। লাইট কী কাজ করে? ইলেকট্রিক্যাল এনার্জিকে আমাদের আলোক শক্তিতে পরিণত করে। তাহলে লাইট হচ্ছে একটা ট্রান্সডিউসার্স। তারপর আমরা সাউন্ড বক্সের কথা চিন্তা করতে পারি। সাউন্ড বক্স কী কাজ করে? ইলেকট্রিক্যাল এনার্জিকে সে শব্দ শক্তিতে কনভার্ট করতেছে, তার মানে সেটাও একটা ট্রান্সডিউসার্স। রিসেপ্টরস হচ্ছে এরকমই কিছু বায়োলজিক্যাল ট্রান্সডিউসার্স। আচ্ছা, বায়োলজিক্যাল ট্রান্সডিউসার মানে কি? আমরা কিছু এক্সাম্পল দিই। যেমন আমাদের চোখের ভেতরে রেটিনা থাকে, আমরা জানি। রেটিনায় রড এবং কোন নামে কিছু সেল পাওয়া যায়। এই রড এবং কোন সেলগুলো কী করে? এগুলা আমাদের আলোক শক্তিকে বা লাইটকে বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে তারা কিসে কনভার্ট করে ফেলে? তারা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে ফেলে বা অ্যাকশন পটেনশিয়ালে কনভার্ট করে ফেলে। সেই অ্যাকশন পটেনশিয়ালটাই যখন আমাদের ভিজুয়াল কর্টেক্সে যায়, সেই ভিজুয়াল কর্টেক্সে আমরা তখন একটা ইমেজ দেখতে পারি। তাহলে আমরা দেখলাম যে আমাদের চোখ ইলেকট্রোম্যাগনেটিক যেই পাওয়ার আছে সেটাকে তারা ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট করে ফেললো, মানে একটা এনার্জিকে আরেকটা এনার্জিতে কনভার্ট করলো। তাহলে আমাদের এই যে রড, কোন, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে এক ধরনের রিসেপ্টর। এর পরবর্তীতে আসো আমরা আমাদের কান সম্পর্কে চিন্তা করতে পারি। আমাদের কান কী করে? বেসিক্যালি সে কী করে? সে আমাদের শব্দ শক্তিকে নেয় এবং শব্দ শক্তিকে সে কিছু অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে বা ইলেকট্রিক্যাল শক্তিতে কনভার্ট করে। সেই ইলেকট্রিক্যাল শক্তি যখন আমাদের ব্রেনের একটা অংশে যায়, টেম্পোরাল লোবে যায়, তখন আমরা শুনতে পারি। তাহলে আমরা দেখলাম যে কীভাবে আমাদের বডিতে বায়োলজিক্যাল ট্রান্সডিউসারগুলো কাজ করতেছে, যেগুলোকে আমরা বলছি হচ্ছে রিসেপ্টর। এই রিসেপ্টর কাজ করার ফলেই আমরা দেখতে পাই, শুনতে পাই এবং আরও যে অনেক কাজ করতে পারি আমরা এখন সেগুলোকে দেখব। তো রিসেপ্টর অনেক বিশাল একটা জিনিস। তো সেটাকে সিম্প্লিফাই করার জন্য আমরা এভাবে সিম্প্লিফাই করতে পারি যে তাদের টাইপস শিখতে পারি আমরা। তো রিসেপ্টর অনেক ধরনের হতে পারে, যেমন আমরা কিছু টাইপস দেখার চেষ্টা করি। প্রথমত হচ্ছে মেকানো রিসেপ্টরস। মেকানো রিসেপ্টর মেকানিক্যাল যেই স্টিমুলেশনগুলো আছে সেই স্টিমুলেশনগুলোকে ডিটেক্ট করতে পারে। যেমন আমাদের মেকানিক্যাল কম্প্রেশন, মেকানিক্যাল স্ট্রেস, এইগুলোকে সে রিসিভ করতে পারে। মেকানিক্যাল স্ট্রেস কোথায় হয়? টিস্যুতে হচ্ছে। তারপর আমাদের এই যে মেকানিক্যাল কম্প্রেশন, এগুলো টিস্যুতে হচ্ছে। তো টিস্যুর সেই মেকানিক্যাল যেসব প্রপার্টিজ আছে সেগুলোকে সে ডিটেক্ট করে, এবং ডিটেক্ট করে সেগুলোকে সে কিসে কনভার্ট করে ফেলে? সেগুলোকে সে অ্যাকশন পটেনশিয়ালে কনভার্ট করে ফেলে। তাহলে মেকানো রিসেপ্টর সম্পর্কে আমরা জানলাম। এর পরবর্তীতে কিছু রিসেপ্টরকে বলা হচ্ছে থার্মো রিসেপ্টরস। থার্মো রিসেপ্টরসগুলো কী করে? সেগুলো আমাদের কোল্ড, হট, এই বিষয়গুলোকে তারা বুঝতে পারে। এই বিষয়গুলোকে তারা কীভাবে বোঝে? এই বিষয়গুলোকে তারা টেম্পারেচারকে ডিটেক্ট করে এবং ডিটেক্ট করে সেটাকে তারা ইলেকট্রিক্যাল ইম্পালসে কনভার্ট করে ফেলে, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে ফেলে, নিউরোনাল অ্যাকশন পটেনশিয়ালে কনভার্ট করে, যার ফলে আমরা হট, কোল্ড এগুলো বুঝতে পারি। আমাদের বডিতে কিছু কেমিক্যাল সেন্সর আছে যেগুলোকে বলা হচ্ছে কিমো রিসেপ্টর। এই কিমো রিসেপ্টরগুলো আসলে কী? দেখো, কিমো রিসেপ্টরের ভিতরে হতে পারে আমাদের টেস্ট বার্ড। টেস্ট বার্ড কী কাজ করে? এগুলো আমাদের জিভে থাকে। টেস্ট বার্ড কী কাজ করে? টেস্ট বার্ড আমাদের টেস্ট বুঝতে পারে। টেস্টটা কী আসলে? টেস্টটা হচ্ছে একটা কেমিক্যাল সেন্সেশন। এই কিছু কেমিক্যাল যখন আমাদের টেস্ট বার্ডে লাগে তখন আমরা সেটাকে বুঝতে পারি। তাহলে এটা হচ্ছে এক ধরনের কিমো রিসেপ্টর। তেমনি স্মেল বা ঘ্রাণ নেওয়া, যেটা আমরা নাক দ্বারা করে থাকি, স্মেল, এটাতে কী হয়? এটাতে কিছু কেমিক্যাল সাবস্টেন্স আমাদের নাকে আসে এবং নাকে আসার পরবর্তীতে আমরা সেটাকে বুঝতে পারি। তাহলে স্মেল হচ্ছে এক ধরনের কিমো রিসেপ্টর। স্মেলকে আমরা কিমো রিসেপ্টর এর মাধ্যমে বুঝতে পারি। তার পরবর্তীতে আমরা যদি আমাদের বডির অক্সিজেন লেভেল জানতে চাই,
আমরা যদি আমাদের বডির কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন জানতে চাই, আমরা যদি এরকম করে আমাদের আরও যেসব জিনিসপত্র আছে যেমন আমাদের অসমোলারিটি জানতে চাই, তখন আমাদেরকে যা সুবিধা নিতে হয় সেটা হচ্ছে আমাদের কিমো রিসেপ্টরগুলোকে নিয়ে। ওকে, এর পরবর্তীতে আসো ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর। একটু আগে আমরা ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টরকে নিয়ে কথা বললাম, এটা কোন ধরনের এনার্জিকে ট্রান্সডিউস করে? এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে বা লাইট এনার্জিকে ট্রান্সডিউস করে, নিউরোনাল অ্যাকশন পটেনশিয়ালে কনভার্ট করে ফেলে। এর পরবর্তীতে আমরা আরেক ধরনের রিসেপ্টর জানতে পারি, যেটাকে বলা হচ্ছে নোসিসেপ্টরস। এই নোসিসেপ্টরসগুলোকে আরও বলা হয়ে থাকে যে পেইন রিসেপ্টর, এগুলো আমাদের পেইন বুঝতে পারে। তাহলে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের রিসেপ্টর কিন্তু আমরা পাচ্ছি, কাজ অনুযায়ী আমরা তাদেরকে এভাবে করে ভাগ করতে পারি। কিছু আমাদের মেকানিক্যাল যেসব স্টিমুলেশন আছে সেগুলোকে ডিটেক্ট করতে পারে, সেগুলো হচ্ছে মেকানো রিসেপ্টর, যেমন আমাদের টাচ। কিছু আছে থার্মো রিসেপ্টর, যেগুলো আমাদের টেম্পারেচারটাকে বুঝতে পারে, ডিটেক্ট করতে পারে, টেম্পারেচারটাকে ডিটেক্ট করে সেটাকে ট্রান্সডিউস করে নিউরোনাল অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে ফেলে। কিছু আছে কিমো রিসেপ্টর, যেগুলো আমাদের এই যে টেস্ট, স্মেল, অসমো রিসেপ্টর, তারপর আমাদের ব্লাডের বিভিন্ন জিনিসের কম্পোজিশন মাপতে ব্যবহৃত হচ্ছে। ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর আমরা দেখলাম, যেটা আমাদের লাইটকে ইলেকট্রিক্যাল ইম্পালসে কনভার্ট করে ফেলতেছে। নোসিসেপ্টরস দেখলাম, যেটা আমাদের পেইনকে ইলেকট্রিক্যাল ইম্পালসে কনভার্ট করে ফেলতেছে। আমরা সবসময় একটা কথা বলে যাচ্ছি যে ইলেকট্রিক্যাল ওয়েভ বা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছে। যে ধরনের এনার্জি আসুক আমাদের বডি, সেই এনার্জিকে রিসেপ্টরগুলোর মাধ্যমে নিউরোনাল অ্যাকশন পটেনশিয়াল বা আমাদের ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে ফেলে। ওকে, তাহলে আমরা রিসেপ্টর নিয়ে একটা ধারণা ক্রিয়েট করলাম এবং রিসেপ্টরগুলোর ধরন সম্পর্কে আমরা একটু জেনে নিলাম। এর পরবর্তীতে আসো আমরা কিছু টার্মস শিখি। আমরা যখন বই পড়তে যাব তখন এই টার্মসগুলো বারবার আসবে। সেগুলো কি? প্রথমত আসো যে মডালিটি বলতে কী বোঝায়। মডালিটি বলতে কী বোঝায়? দেখো, প্রতিটা সেন্সেশনকে বলা হচ্ছে এক একটা মডালিটি। মডাল মানে এক বচনে মডাল, আর মডালিটি মানে হচ্ছে যে বিভিন্ন সেন্সেশনকে বলা হচ্ছে এক একটা মডালিটি। যেমন পেইন একটা সেন্সেশন, এই পেইন সেন্সেশনটা হচ্ছে একটা মডালিটি। টেম্পারেচার সেন্সেশন, এটা কি? এটা এক ধরনের সেন্সেশন, তাহলে এটা হচ্ছে এক ধরনের মডালিটি। টাচ, এটা কি? এটা এক ধরনের সেন্সেশন, তাহলে এটা হচ্ছে এক ধরনের মডালিটি। মডালিটি মানে প্রতিটা সেন্সেশনকে এক একটা মডালিটি বলা হচ্ছে। তাহলে মডালিটি কী বলতে কী বোঝায় আমরা সেটা বুঝে নিলাম। এর পরবর্তীতে আসো যে ডিফারেনশিয়াল সেন্সিটিভিটি। এটা একটু বোঝার মতো বিষয় যে ডিফারেনশিয়াল সেন্সিটিভিটি বলতে কী বোঝায়। দেখো, আমাদের একটা রিসেপ্টর, ধরো এটা হচ্ছে একটা রিসেপ্টর। রিসেপ্টর এর বেলায় একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, রিসেপ্টর যে কোনো একটা মডালিটি বা যে কোনো একটা সেন্সেশন এর জন্য স্পেসিফিক। ধরো এই রিসেপ্টরটা আমাদের পেইন রিসেপ্টর হিসেবে কাজ করে বা নোসিসেপ্টর হিসেবে কাজ করে, তাহলে এই রিসেপ্টরটা কখনোই টাচ এর জন্য কাজ করবে না। এই রিসেপ্টরটাকে যদি আমরা স্টিমুলেট করি সেটা টেম্পারেচারে কোনো ফিলিং দিবে না। এই রিসেপ্টরটাকে যদি আমরা স্টিমুলেট করি তাহলে আমরা কোনো কিছু দেখতে পাবো না, মানে এটা আমাদের ওই যে ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর হিসেবে কাজ করবে না। মানে একটা রিসেপ্টর একটা স্টিমুলেশনের জন্য হাইলি সেন্সিটিভ, আর অন্য অন্য যেসব স্টিমুলেশন আছে সেগুলোর জন্য একদম নন রেসপন্সিভ। মানে এটা যদি যে কোনো এক ধরনের স্টিমুলেশনের জন্য ফিক্সড হয়, যেমন আমরা উদাহরণস্বরূপ বললাম যে এছাড়া ধরো নোসিসেপ্টরস, এটা পেইন রিসেপ্টরস, তাহলে এটা শুধুমাত্র পেইনকেই নিয়ে যাবে, পেইনকে ট্রান্সডিউস করবে, আর কাউকে সে ট্রান্সডিউস করবে না। এটাকে তুমি টাচ করো কোনো কাজ হবে না, এটা দিয়ে তুমি গরম নাকি ঠান্ডা সেটা বুঝতে পারবে না, এটা দিয়ে তুমি ব্লাডের কী অবস্থা সেটা বুঝতে পারবে না, এটা দিয়ে তুমি লাইটকে কনভার্ট করতে পারবে না, এটা দিয়ে তুমি হেয়ারিং করতে পারবে না, এটা দিয়ে শুধুমাত্র তুমি পেইনের সেন্সেশনটা পাবা। তাহলে এটাই হচ্ছে ডিফারেনশিয়াল সেন্সিটিভিটি। ডিফারেনশিয়াল সেন্সিটিভিটি আর কিছুই না, ডিফারেনশিয়াল সেন্সিটিভিটি হচ্ছে একটা রিসেপ্টরের স্পেসিফিসিটি। একটা রিসেপ্টর যে কোনো একটা স্টিমুলেশনের জন্য স্পেসিফিক, এটাই হচ্ছে ডিফারেনশিয়াল সেন্সিটিভিটি। ওকে, এর পরবর্তীতে আর একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমাদেরকে ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে লেভেলড লাইন প্রিন্সিপাল। লেভেলড লাইন প্রিন্সিপাল বলতে কী বোঝায়? এটা অনেক বোঝার মতো একটা বিষয়। ধরো এটা হচ্ছে আমাদের একটা নার্ভ, এবং এই নার্ভের কয়েকটা নার্ভ এন্ডিং আমরা দেখতে পাচ্ছি। ধরো এগুলো হচ্ছে নার্ভ এন্ডিং, এখানে তার কিছু রিসেপ্টর আছে। ওকে, তো এখানকার এই প্রিন্সিপালটার গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, একটা নার্ভ সবসময় এক ধরনের স্টিমুলেশনকে নিয়ে যাবে।
আমি কথাটা আবার বলি, একটা নার্ভ সব সময় এক ধরনের স্টিমুলেশনকে নিয়ে যাবে, এক ধরনের মডালিটিকে ক্যারি করবে। যেমন ধরো আমাদের এই নার্ভটা যদি পেইনের জন্য কাজ করে তাহলে সে শুধুমাত্র পেইনকেই ক্যারি করে নিয়ে যাবে। আচ্ছা, পেইন তো ক্যারি হয় না, মানে পেইনের জন্য সে পেইনকে ট্রান্সডিউস করবে এবং ট্রান্সডিউস করে সে নিউরোনাল অ্যাকশন পটেনশিয়ালটা শুধুমাত্র পেইনের জন্যই নিয়ে যাবে। সে টাচের জন্য কাজ করবে না, সে আমাদের অন্য অন্য কোনো সেন্সের জন্যই কাজ করবে না। একটা নার্ভ শুধুমাত্র একটা স্টিমুলেশনের জন্য স্পেসিফিকভাবে কাজ করবে। আর দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে যে একটা নার্ভে যতগুলাই রিসেপ্টরে থাকুক না কেন, সবগুলা রিসেপ্টরই একই ধরনের রিসেপ্টর হবে। আমি কথাটাকে মানে কিভাবে জোর দিব, যে একটা নার্ভে যতগুলা রিসেপ্টর থাকবে সবগুলা রিসেপ্টর শুধুমাত্র একটা স্টিমুলেশনকে নিয়ে যাবে। কথাটা খুব ভালোভাবে বুঝতে হবে। ধরো এটা হচ্ছে আমাদের আম গাছ, ধরো আমরা জাস্ট একটু উদাহরণ নিলাম, এটা হচ্ছে আম গাছ। এই আম গাছে যত পাতা থাকবে সবগুলো হচ্ছে আম গাছেরই পাতা। এখানে একটা গাছে কাঁঠাল গাছের পাতা, আর একটা গাছে আনারস গাছের পাতা, এরকম তোমরা দেখবে না। একটা গাছে গোলাপ গাছের পাতা, এরকম হবে না। একটা গাছে সবগুলো পাতা একই ধরনের হবে। এই বিষয়টাও ঠিক এরকম, একটা নার্ভে যত রিসেপ্টর আছে সবগুলো রিসেপ্টর একই রিসেপ্টর। ধরো এই নার্ভটা আমাদের পেইনের সেন্সেশন ক্যারি করার জন্য বানানো, তাহলে এই নার্ভটা কখনোই এই টেম্পারেচারকে নিয়ে যাবে না, কখনোই টাচকে নিয়ে যাবে না। আর এখানে যে রিসেপ্টরগুলো থাকবে সবগুলো আমাদের নোসিসেপ্টর বা পেইন রিসেপ্টর হবে, অন্য কোনো রিসেপ্টর কিন্তু এখানে কাজ করবে না। তাহলে আমরা বুঝলাম যে লেভেলড লাইন প্রিন্সিপাল মানে একটা নার্ভ শুধুমাত্র একটা সেন্সেশনকে নিয়ে যাবে, আর একটা নার্ভে যে রিসেপ্টরগুলো থাকবে সবগুলো একই ধরনের রিসেপ্টর, সবগুলো একই সেন্সেশনকে ট্রান্সডিউস করবে। এটাই হচ্ছে লেভেলড লাইন প্রিন্সিপাল। নামটা এমন কেন? দেখো, আমরা এই নার্ভটাকে এখন লেভেল করে দিতে পারবো একদম, যে এই নার্ভটা দিয়ে শুধুমাত্র পেইন যাচ্ছে, এই নার্ভ দিয়ে অন্য কোনো স্টিমুলেশন যাচ্ছে না। আবার আমরা এটাকে আবারও অন্যভাবে লেভেল করতে পারবো, যে এই নার্ভের ভেতরে যত রিসেপ্টর আছে সবগুলো রিসেপ্টরই হচ্ছে পেইনের জন্য রিসেপ্টর, এগুলো অন্য কোনো কিছুর জন্য রিসেপ্টর না। তাহলে আমার মনে হয় যে বিষয়টা ক্লিয়ার, যে লেভেলড লাইন প্রিন্সিপাল বলতে কী বোঝায়, ডিফারেনশিয়াল সেন্সিটিভিটি বলতে কী বোঝায়, মডালিটি বলতে কী বোঝায়, এই বিষয়গুলো খুব ক্লিয়ার। এর পরবর্তীতে আসো যে আমরা কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি, সোমাটিক সেন্সরি নার্ভ এন্ডিংয়ের কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি। ওকে, আমরা এই দিক থেকে শুরু করি। প্রথমত আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ফ্রি নার্ভ এন্ডিং। ফ্রি নার্ভ এন্ডিং কী? একটা নার্ভ আসলো, একটা নার্ভ এসে তার বিভিন্ন এন্ডিং দিল। মানে আমরা চিন্তা করতে পারি এটা একটা গাছ যার কোনো পাতা নাই, গাছ ছাড়া পাতারা যেরকম করে ছড়িয়ে থাকে ঠিক এইটাও এরকমই, যে আমাদের ফ্রি নার্ভ এন্ডিং, একটা নার্ভ আসলো তার এন্ডিংগুলো ছড়িয়ে ছিটিয়ে আসে। ফ্রি নার্ভ এন্ডিং কোন ধরনের সেন্সেশন নেই? আমরা জাস্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি, এগুলো আমরা সবগুলো উদাহরণ দিচ্ছি না। ফ্রি নার্ভ এন্ডিং আমাদের পেইন সেন্সেশনকে ক্যারি করে নিয়ে যায়। আমরা একটা উদাহরণস্বরূপ এটা বললাম, ফ্রি নার্ভ এন্ডিং আমাদের পেইন সেন্সেশনগুলোকে ক্যারি করে নিয়ে যায়, মানে এগুলো নোসিসেপ্টরস হিসেবে কাজ করে, এগুলো অন্য অন্য ক্ষেত্রেও কাজ করতে পারে। এর পরবর্তীতে আমরা আরেক ধরনের নার্ভ এন্ডিং দেখতে পাচ্ছি, যেগুলোকে বলা হচ্ছে যে এক্সটেন্ডেড টিপ। দেখো এগুলো আর এগুলোর ভিতরে পার্থক্য হচ্ছে, এখানেও আমাদের একটা নার্ভ আছে, কিছু নার্ভ এন্ডিং যাচ্ছে, বাট এই নার্ভ এন্ডিংয়ের যে এন্ডিংগুলো আছে, শেষ প্রান্ত যেটা আছে, সেই শেষ প্রান্তে এই যে কিছু বালভাস পোর্শন দেখা যাচ্ছে, কিছুটা এখানে একটা এক্সপেন্ডেড টিপ দেখা যাচ্ছে, তাই না? এই জন্য এটার নামটা এরকম। তো এরকম রিসেপ্টরগুলো কী কী? এরকম রিসেপ্টরগুলোর ভেতরে আসা হচ্ছে মার্কেলস ডিস্ক, এর ভেতরে আসা হচ্ছে রুফিনিস। এগুলা কী কাজ করে? মার্কেল ডিক্স, রুফিনিস, এরা কী ক্যারি করে নিয়ে যায়? মার্কেল ডিক্স, এটা সাধারণত আমাদের যেই টাচ সেন্সেশন আছে সেই টাচ সেন্সেশনকে নিয়ে যায়, রুফিনিস আমাদের টেম্পারেচারকে নিয়ে কাজ করে। তো আমাদের এই এক্সপেন্ডেড টিপের যেগুলো আছে সেগুলো সাধারণত আমাদের টাচ, টেম্পারেচার, এগুলোকে নিয়ে কাজ করে। এবং এর পরবর্তীতে আমরা আরও এক ধরনের নার্ভ দেখতে পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে যে হেয়ার ফলিকেল। এই দেখো, এটা হচ্ছে আমাদের একটা হেয়ার ফলিকেল। এই হেয়ার ফলিকেলকে কিছু নার্ভ ঘিরে আছে, তাই না? এগুলো কী কাজ করে? এগুলো আমাদের দুই ধরনের সেন্সেশন দেয়। একটা বলা হচ্ছে ট্যাকটাইল সেন্সেশন। ট্যাকটাইল মানে টাচ, ট্যাকটাইল মানে সহজ কথায় হচ্ছে টাচ, টাচ। এবং তারা আমাদের ভাইব্রেশনকে ক্যারি করে নিয়ে যায়। আরেক ধরনের আমরা রিসেপ্টর দেখতে পারি, যেটাকে বলা হচ্ছে মিজনার্স কর্পাসেল। এই মিজনার্স কর্পাসেল দেখতে কীরকম? দেখো এখানে একটা এনক্যাপসুলেটেড অর্গান দেখা যাচ্ছে এবং এখানে আমাদের একটা নার্ভ দেখা যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের মিজনার্স কর্পাসেল। এই মিজনার্স কর্পাসেল
ভেলোসিটি নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ করে মিজনার্স কর্পাসল, এছাড়াও আমাদের টাচ টু পয়েন্ট ডিসক্রিমিনেশনে কাজ করে। ওকে, এর পরবর্তীতে আমরা যদি দেখি যে এখানে আমাদের যেই রিসেপ্টরটাকে দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে পেসিনিয়ান কর্পাসল। এই পেসিনিয়ান কর্পাসল কী কী সেন্সেশনকে নিয়ে যায়? পেসিনিয়ান কর্পাসল কোনো একটা ট্যাপ, কোনো একটা প্রেশার এবং কোনো একটা ভাইব্রেশন, এই সেন্সগুলোকে নিয়ে যায়। দেখো এটার গঠনটা, আমরা এটা নিয়ে অনেক অনেক কথা বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এটা আমাদের এই যে প্রেশার, ভাইব্রেশন, ট্যাপ, এগুলোকে নিয়ে যাচ্ছে। এবং এটার গঠনটা কীরকম, যে এখান থেকে একটা নার্ভ বাইরে বের হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এই নার্ভকে ঘিরে অনেকগুলো জিনিস এভাবে করে আছে। এগুলোর ভিতরে সাধারণত জিলাটিনাস ম্যাটেরিয়াল থাকে, এগুলোর ভিতরে সাধারণত জিলাটিনাস ম্যাটেরিয়াল থাকে। তাহলে আমরা বিভিন্ন ধরনের যেই সেন্সরি সোমাটিক নার্ভ আছে সেগুলো দেখলাম। এছাড়াও আমরা আমাদের এই যে বোনসের ভেতরে লিগামেন্ট দেখতে পাচ্ছি, এখানে আমরা মাসেল দেখতে পাচ্ছি, মাসেলের ভেতরে আমরা বিভিন্ন ধরনের রিসেপ্টর পাই, যেমন হচ্ছে যে আমাদের মাসেলের ভেতরে আমরা পাই হচ্ছে মাসেল স্পিন্ডেল দেখতে পাই, এবং এখানে আমরা ট্যান্ডন দেখতে পাচ্ছি, ট্যান্ডনের ভেতরে আমরা গোলজি ট্যান্ডন অর্গান দেখতে পাই। এগুলো নিয়ে আমরা একটু পরবর্তীতেও কথাবার্তা বলবো। তাহলে আমরা বিভিন্ন ধরনের সোমাটিক সেন্সরি নার্ভ দেখলাম। আচ্ছা, শব্দটা একটু দেখি তো, সোমাটিক মানে কি? সোমা মানে হচ্ছে বডি, সোমা মানে বডি। ওই যে আমরা নিউরনের বডিকে সোমা বলি না, সোমা মানে হচ্ছে বডি, বডি মানে আমাদের বডি। সোমাটিক মানে হচ্ছে বডি থেকে যেসব সেন্সরি নিয়ে আসবে সেসব সেন্সরি নার্ভের কিছু আমরা এখানে প্রকারভেদ দেখলাম, যাতে আমরা আসলে নার্ভ সম্পর্কে একটু চিন্তা করাটা শিখতে পারি। এখন আসো যে আমরা নার্ভগুলোর একটু ক্লাসিফিকেশন দেখি, খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাসিফিকেশন। সেটা হচ্ছে যে কিছু নার্ভকে আমরা বলি হচ্ছে টনিক, আর কিছুকে বলি হচ্ছে ফেজিক। কিছু রিসেপ্টরকে আমরা বলি হচ্ছে টনিক রিসেপ্টর, কিছু রিসেপ্টরকে আমরা বলি হচ্ছে ফেজিক রিসেপ্টর। এই বিষয়টা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। যে এটা কীভাবে গুরুত্বপূর্ণ, দেখো, টনিক ভার্সেস ফেজিক রিসেপ্টর, টনিক যে রিসেপ্টরগুলো আছে এগুলো হচ্ছে স্লোলি অ্যাডাপ্টিং। স্লোলি অ্যাডাপ্টিং মানে কি? আর ফেজিক যেগুলো সেগুলো হচ্ছে র্যাপিডলি অ্যাডাপ্টিং। তাহলে স্লোলি অ্যাডাপ্টিং এবং র্যাপিডলি অ্যাডাপ্টিং দুইটা শব্দ চলে আসলো। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে স্লোলি অ্যাডাপ্টিং মানে কি, র্যাপিডলি অ্যাডাপ্টিং মানেটা কি। র্যাপিডলি অ্যাডাপ্টিং মানে, অ্যাডাপ্টিং মানে অ্যাডজাস্ট হয়ে যাওয়া, র্যাপিডলি মানে খুব দ্রুত, খুব দ্রুত এই রিসেপ্টরগুলো অ্যাডজাস্ট হয়ে যায়, খুব দ্রুত এই রিসেপ্টরগুলো পরিবেশের সাথে মানিয়ে নেয়। কীভাবে? দেখো, কিছু উদাহরণ দিলে এই বিষয়টা খুব ক্লিয়ার হবে এবং উদাহরণগুলোকে খুব মাথা দিয়ে চিন্তা করতে হবে। যেমন ধরো যে আমরা সবাই এখন একটা ড্রেস পরে আছি, বাট ড্রেসটা যখন আমি পরতেছি, তখন আমি যে ড্রেসটা পরতেছি, আমার শরীর থেকে আমি সেই সেন্সেশনটা অনুভব করতে পারি। বাট যখন ড্রেসটা আমি পরে ফেললাম, যখন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি অথবা আমরা এই লেকচারটা দেখতেছি, তখন কিন্তু আমার খুব খেয়াল নাই যে আমি ড্রেস পরে আছি, তাই না? আরও কিছু উদাহরণ দিলে বিষয়টা খুব ক্লিয়ার হবে। যেমন ধরো তুমি একটা রিং পরলা হাতে, এখন একটা রিং পরলে একটা মানুষ কি সারাদিনই এই রিংটার এই যে স্টিমুলেশন, সেই স্টিমুলেশনটা কি বুঝতে পারে? অবশ্যই না। সে রিংটা পরার সময় বোঝায় যে আমি রিংটা পরতেছি, বাট একটু পরে সে দেখে যে রিংটা, মানে রিংটার থেকে যেই স্টিমুলেশন সেটা কিন্তু আর আসে না। তেমনি আরও কিছু উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন ধরো তুমি হাতে একটা ঘড়ি পরছো, এখন হাতে ঘড়িটা পরার সময় তোমার এখানে একটা প্রেশার সেন্সেশন ক্রিয়েট হয়েছে, কিন্তু এই প্রেশারটা কি তোমার সারাদিন থেকে যায়? মানে সবসময় কি তুমি ফিল করো যে তুমি একটা ঘড়ি পরছো? না, এটা আমরা একটু পরে ভুলে যাই। আমরা যখন অন্য কাজ করি তখন আমাদের এটা খেয়ালই থাকে না। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে আমাদের প্রেশারকে নিয়ে যাচ্ছে, এই যে আমাদের টাচকে নিয়ে যাচ্ছে, এই প্রেশার টাচ এর যে রিসেপ্টরগুলো আছে এগুলা আমাদের প্রেশার এবং টাচ এর সাথে খুব দ্রুত অ্যাডাপ্ট হয়ে যায়, খুব দ্রুত তারা মানিয়ে নেয়। এই জন্য এগুলোকে বলা হচ্ছে র্যাপিডলি অ্যাডাপ্টিং রিসেপ্টর। এগুলোকে কী বলা হচ্ছে? র্যাপিডলি অ্যাডাপ্টিং রিসেপ্টর। এগুলোকে রেট রিসেপ্টরও বলা হয়, এগুলোকে স্ট্রেংথ রিসেপ্টরও বলা হয়। এগুলো মুভমেন্টে কাজ করে, তাই এগুলোকে মুভমেন্টের রিসেপ্টরও বলা হয়। তো এই ধরনের রিসেপ্টর কারা? এই ধরনের রিসেপ্টর হচ্ছে পেসিনিয়ান কর্পাসল এবং হেয়ার ফলিকল। পেসিনিয়ান কর্পাসল কী কাজ করে? এই যে দেখো, ভাইব্রেশন, প্রেশার, এগুলোকে নিয়ে আসে। প্রেশার, এই যে একটু আগে আমরা উদাহরণ দিলাম যে আমরা একটা ঘড়ি পড়লাম, তো ঘড়িটার স্টিমুলেশন কি সারাদিনই আমরা পাচ্ছি? পাচ্ছি না, একটু পরে আমরা ভুলে যাচ্ছি। তার মানে এই যে পেসিনিয়ান কর্পাসল থেকে যেই সেন্সেশনগুলো আসতেছে সেগুলো র্যাপিডলি অ্যাডাপ্ট হয়ে যায়। আবার আমাদের হেয়ার ফলিকল থেকে, দেখো আমরা এখানে যদি একটা ফু দিই, এই যে আমরা একটা ফু দিলাম, এখানে একটা ব্লো হলো এবং কিছুক্ষণ পরে এটা অ্যাডাপ্ট হয়ে গেল। আমি কিন্তু এখন আর ওই সেন্সেশনটা পাচ্ছি না, যখন দিয়েছিলাম তখনই পেয়েছি, এখন আর ওই সেন্সেশনটা পাচ্ছি না। এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি হেয়ার ফলিকলে আমরা যদি কোনো স্টিমুলেশন দিই সেটা র্যাপিডলি অ্যাডাপ্ট হয়ে যাবে। তাহলে র্যাপিডলি অ্যাডাপ্টিং বলতে কী বোঝায় আমরা সেটা বুঝে ফেললাম। এখন আসো যে স্লোলি অ্যাডাপ্টিং এটার মানেটা কী। স্লোলি অ্যাডাপ্টিং মানে
কোনো একটা স্টিমুলেশন অনেকক্ষণ ধরে আসতে থাকে। যেমন ধরো আমি হাতে একটা ব্যথা পেলাম, এখন আমার এই ব্যথাটা কি র্যাপিডলি অ্যাডাপ্ট হয়ে যাবে নাকি স্লোলি অ্যাডাপ্ট হবে? অবশ্যই এটা স্লোলি অ্যাডাপ্ট হবে, এটা পেইন হতে থাকবে, এবং পেইন হলে আমার জন্য ভালো, আমি বুঝতে পারবো যে আমার এখানে পেইন হচ্ছে, মানে কোনো একটা সমস্যা হয়েছে, এখন আমি সমস্যাটা সমাধানের চেষ্টা করব। তার মানে পেইন যে সেন্সেশনটা আছে এটা স্লোলি অ্যাডাপ্টিং। এছাড়াও আমাদের প্রোপ্রিওসেপশন, মানে আমাদের বডি পজিশনগুলো কোথায় আছে, এই বডি পজিশন সম্পর্কে সব সময় একটা ধারণা কিন্তু আমাদের ব্রেইনের থাকে। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখন যে তোমার পাগুলো কীভাবে আছে, তোমার একটা পা কি আরেকটা পায়ের উপরে আছে না দুইটা পা সেপারেটেড অবস্থায় আছে, তুমি কিন্তু বলতে পারবা। বাট হ্যাঁ, এটা আমাদের কনসাসলি সবসময় আমরা বুঝতে পারি না, কারণ এই কাজগুলো আমাদের সেরে বেলামে হয়। দেখো এটা হচ্ছে আমাদের সেরে ব্রাম, আর এখান দিয়ে যেটা থাকে ছোটো করে সেটাকে বলা হচ্ছে সেরে বেলাম। এই সেরে বেলামে আমাদের প্রোপ্রিওসেপশনের কাজগুলো সাধারণত সবসময় হয়ে থাকে, এবং সেরে বেলামে যে কাজগুলো হয় সেগুলো সম্পর্কে আসলে আমরা জানি না, বাট আমাদের ব্রেন কিন্তু এগুলো কন্টিনিউয়াসলি জানে। তার মানে এগুলো স্লোলি অ্যাডাপ্টিং।